ওয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ও দয়ায় ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের নিউ ডিজাইনার ফ্রক। তো এটি আমি 2 থেকে 2.5 বছরের বেবির জন্য বানাইতেছি। 2 থেকে 2.5 বছরের বেবি পরতে পারবে। দেখুন, এখানে আমি ইহুক গলার যে ইহুকটা সেটার জন্য এই কাপড়টা এতটুকু নিয়েছি। 4 গিরার মতো নেবেন তাহলেই হবে। সোজা করে 2 বাস করলাম, আরও 2 বাস করলাম, এখন আরও 2 বাস করলাম। তো এখানে কিন্তু 8 বাজ হয়েছে, মানে 8 পাল্লা। তো এইভাবে যে সমান করে দেখবেন ঠিক আছে কিনা, কোথাও কাপড় কুচকে আছে কিনা, পারলে আয়রন করে নেবেন তাহলে বেশি ভালো হয়। দেখুন, এই পাশে নিচের দিকে আর অপর পাশে কিন্তু খোলা পাশ, আর আমার দিকে আর উপরের সাইডটাতে বন্ধ পাশ। এইরকম ভাঁজ নিয়ে আপনারা কাপড়টি কাটিং করবেন তাহলে ঠিক হবে। তো 2 ইঞ্চি চওড়া নিলাম গলার জন্য, গলার মাপটি চওড়া নিয়ে নামতি 4 ইঞ্চি নিচ্ছি। 2 ইঞ্চি গলার চওড়া নিয়ে নামতি নিচ্ছি 4 ইঞ্চি। এরপর ছোল্ডারের মাপটি নিব, তো এখানে 3 ইঞ্চি নিয়েছি। এপাশেও 2 ইঞ্চিতে এরকম করে রাউন্ড দিয়ে দিব, গোল করে 2 ইঞ্চি নিয়ে। তো এখানটাতে 3 ইঞ্চি নিচ্ছি, এটার চওড়াটা থাকবে আর কি। দেখুন, আমি গোল জি গলার মাপটা দিয়েছি, সেখান থেকে এভাবে করে ফিতাটি দিয়ে, মানে মাপ দিয়ে দিয়ে রাউন্ডটি দিয়ে দিলাম। এই যে, আশা করি বুঝতে পারছেন আপনারা। তো পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারাও বুঝতে পারবেন আর বানাতে পারবেন, একদমই সহজ। তো আমার কেচিটা চেঞ্জ করে নিব, কেচি পরে গিয়েছিল, এই কারণে ডিস্টার্ব দিতেছে, মানে কাটিংটা হইতেছে না, ছান দিয়ে আনতে হবে। এখন দেখুন কেটে নিচ্ছি। দেখুন, এই যে এরকমটা হয়েছে। তো এই পাশটা ক্ষেত্রেও আমি কেটে নিব। তো সমান মাঝখানে আপনাদের বোঝানোর জন্য আমি ছোল্ডারের যে ছোল্ডারটা যে থাকবে সেখানে টিক দিয়ে দিচ্ছি, যে এরকমটা এই হবে। আর যে কোনো এক পাশ থেকে কেটে নিবেন। তো এটা পিছনেও দিতে পারেন বা এই ফাড়াটা সামনেও রাখতে পারেন। তো আমি এটা সামনের দিকেই রাখবো ডিজাইনটা, আপনারা চাইলে গুতামের জন্য পিছনে দিতে পারেন। এখন এই যে গোলাপি রঙের যে কাপড়টা 2 বাস করে নিয়ে এভাবে তেসরা করে রুমাল বাস দিয়ে দিলাম। আর এটাতে কাপড় আছে 1.5 গজ, 2 হাত বহরের কাপড়, 1.5 গজ আছে। আর এভাবে চওড়ার মাপটি নিব 8 ইঞ্চি। এখানটাতে কুচি হবে, যার কারণে বেশি করে নিচ্ছি। আর এভাবে রাউন্ড দিয়ে দিব আরও 7 ইঞ্চি নিচে, এভাবে করে কোনা থেকে ধরবেন, এতে করে একটি সুন্দর শেপ আসবে। আর দেখুন, 2 মাথা কিন্তু সমানই থাকলো, ব্যাস এই যে এইখানটাতে কিছুটা রাউন্ড হয়েছে। এই এখন এখানে কিন্তু জয়েন হবে, আর এই যে এটা এরকম এখানটাতে থাকবে। তো লাম্বার মাপটি বের করতেছি, এই যে এরকমভাবে ধরে দেখবেন কতটুকু আছে। এরপর অতটুকু বাদ রেখে সর্বমোট লাম্বার মাপটি নেবেন। আমি 22 ইঞ্চি নিয়েছি, আপনাদের যদি আরও বেশি লাগে তাহলে আপনারা বেশি নেবেন। আমি কিন্তু গলার মাপটি ছাড়া, মানে সহ 22 ইঞ্চি নিয়েছি, আর এক্সট্রা কাপড়টা সাথে আছে। কেটে নিচ্ছি। তো নিচের গ্যাটটা আমি বেশি একটা কাপড় রাখিনি, এক্সট্রা কাপড়, কারণ চিকুন করে ভাঙব। তো এই কাপড়টা দিয়ে এখানে যে জয়েন্টটা হবে জোড়াটা, সেটা দিয়ে দিব। তো দেখি, এই যে দেখুন কেটে নিয়েছি, এই যে এরকমভাবে 2 পাটে হবে আর কি। তো যে বন্ধ পাশটা, এই যে জয়েন্টটা লাগানোর সময়
জি বন্ধপাশটা কাপড়টা থাকলো আর কি, কেটে আলাদা করে দিলাম। আপনারও এরকম বন্ধপাশ থাকলে কেটে আলাদা করে দিবেন। তো এটা কিন্তু এরকম এখানে যে কুচিটি হবে, আশা করি বুঝতে পারছেন যে এত চওড়া কেন কাটলাম। তো এই যে জয়েন্টের কাপড়টি এখানে এইভাবে, এই যে এরকম একটু ঘুরিয়ে দিব তাহলেই হবে। এই যে এরকমটা, এরকম করে জয়েন হবে। তো আমি আবারও সেলাইটি কিভাবে করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। এইভাবে রেখে সেলাই দিবেন, আবারও এইভাবে রেখে এরপর সেলাই দিবেন, তাহলেই হবে। আর যদি একটু বেশি থাকে আপনারা রাউন্ডটি সুন্দর করে রাউন্ড করে কেটে দিবেন। এখন আমি আপনাদের সেলাই করে দেখাবো, কাটিংটা হয়ে গেছে। তো হাতার জন্য কিন্তু আমি হাতাতে কুচি দিব। তো কুচির জন্য আবার কাপড় কেটে নিচ্ছি। এই যে এখানে যে কাপড়টা ছিল, তো এখান থেকে আমি 4 ইঞ্চি চওড়া নিয়ে কুচির জন্য কাপড় কেটে নিব। তো এই যে এইখানটাতে কিন্তু এই হাতাতে মানে কুচিটা হবে, এই যে এতটুকু। তো এই কুচির কাপড়টি আমি কেটে নিচ্ছি। এখন আমি যে জয়েন্টের কাপড়টি সেটি আগে সেলাই করে জয়েন করে নিব। তো দেখুন এই যে জয়েন লাগানো হয়ে গেছে। এখন আমি কুচি দিয়ে দিব কিছুটা, এই জায়গা ফাঁকা রেখে এরপর কুচিটি দিয়ে দিব। তো 4-5টা কুচি দিয়ে দিলেই হবে। একইভাবে দোনো পাশ মানে পিছনের পাশ বা সামনের পাশ সেলাই করে নিচ্ছি। তো এখানটাতে এরকম করে জয়েন করে নিব, আর এই যে কুচি হাতাটা এভাবে লাগিয়ে নিব। তো আমি এখন এখানে পাইপিনের কাপড়টি কেটে নিয়েছি, তো পাইপিন করে নিব। তো একটু খেয়াল করে দেখবেন, আপুরা মনোযোগ দিয়ে একটু ধৈর্য সহকারে দেখুন, তাহলে আপনারাও অতি সহজে পারবেন এই ডিজাইনটি করতে। দেখুন এই যে পাইপিনের কাপড়টি আমি নিয়েছি। এখন আমি এই যে এখান থেকে শুরু করব। তো এটা চাইলে আপনারা পিছনেও দিতে পারেন, আমি কিন্তু এটা সামনে দিব, এই ফাড়াটা আর কি,
এই জন্য আমি একসাথে পাইপিংটি করে নিচ্ছি। ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি। এখন দেখুন, এই যে এরকম করে একটি ভাঁজ দিয়ে দিব। এই যে দেখুন, এরকম চিকন পাইপিংটি হবে। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন, যাতে আমার কোনো নতুন আপুরা শিখতে পারে বা একটা কিছু জিনিস বুঝতে পারে আর নিজের কাজে লাগাতে পারে। তো আপনারা একটু বেশি করে শেয়ার করবেন তাহলেই হবে। এই যে দেখুন, এখানে আমি একটু মার করে নিচ্ছি। তো এখানে আমি কিন্তু হাতা জয়েন করে নিব আগে। তো হাতার কাপড়টিতে আমি পাইপিং সেলাই করে নিয়েছি লাগিয়ে, আর কুচি দিয়ে দিচ্ছি। এখন এভাবে করে এইতো, এখন আমি এই পাশটাতেও একইভাবে সেলাই করে লাগিয়ে নিব। দেখুন এই যে এরকমটা হয়েছে। এখন আমি এই যে এখানে সেলাইটি করব, এই যে এরকমটা হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিওতে আপনারা লাইক দিয়ে দিবেন, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। এই যে দেখুন, আমি কিন্তু উল্টা পাশটা নিচ্ছি। আপনারা উল্টা পাশ আর বাস পিঠ একটু দেখে এরপর সেলাইটি করবেন। যেভাবে সেলাইটি দিলে ভালো হয় আপনারা উল্টা পাশটা খেয়াল করে দেখবেন। দেখুন এই যে আমার কাপড়টা কিন্তু উল্টা পাশে আছে, আর গলাটা কিন্তু বাস পিঠে আছে আর কি। তো এইভাবে করবেন, এতে করে ভুল হবে না, নয়তো আবার সেলাই ছুটিয়ে আপনাদের সেলাতে হবে। এটা কিন্তু সামনের পাটটা সেলাই হয়েছে, এখন পিছনে সেলাইটি করব। এই যে দেখুন, জয়েন্টটি কিন্তু এরকম হয়েছে হাতার সাথে। আমি কিন্তু এটা আমার ভিডিও আপলোড দিয়েছি, অন্যভাবেও সেলাই করেছি, একসাথে মানে সেলাইটি করছি। তো এটা অনেকভাবেই সেলানো যায়, যেভাবে আপনারা বুঝবেন সহজে সেভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো দেখুন এই যে, এতটুকু সেলাই করলে শেষ। অবশ্যই আপনারা ডাবল করে সেলাইটি দিবেন। এই যে দেখুন, এরকমটা হয়েছে।
সুতাটি কেটে নিয়েছি। এই যে এখানে কিন্তু সুগুতাম হবে, এই ছিল। তো এখন আমি সাইডের যে জয়েন্টটা সেটা সেলাই করে আটকে নিব। এখান থেকে সেলাইটি শুরু করব। এই যে নিচে চিকুন করে সেলাইটি করব। তো আপনারা যদি চান যে এখানে কালো রঙের কাপড় দিয়ে পাইপিং করবেন তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে দেখতে। তো আমি পাইপিংটি করি নি, পাইপিং করে আপনাদের ভালো লাগলে আপনারা পাইপিং করে নিতে পারেন। দেখুন এই যে আমি বাস করে আপনাদের দেখালাম, এই যে এরকমটা হয়েছে। এখন এখানে আমি সুগুতাম লাগিয়ে নিব। দেখুন এই যে সুগুতাম লাগিয়ে নিয়েছি। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। আর যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও কিছু বুঝতে না পারেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।